বন্ধ কর, আর খুলবি লকডাউনে, আর খুলবি বন্ধ কর, বন্ধ কর লকডাউন যতদিন থাকবে সব বন্ধ থাকবে। যতদিন লকডাউন থাকবে কোনো দোকান খুলবে না, কিছু নেসেসিটি আইটেমের দোকান খুলবে, ওষুধ পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে, অযথা পথে নামবেন না, প্রয়োজন ছাড়া কোথাও যাবেন না। প্রত্যেকের একটাই কথা, ওষুধ আনতে যাচ্ছি কিন্তু প্রেসক্রিপশন কেউ দেখাতে পারছেন না। অবাক কাণ্ড, আপনি দেখছেন গণপরিবহন, রিক্সা চলছে, সাধারণ মানুষ মোটেও সংযত নয়, মোটেও সংযত নয় সাধারণ মানুষ। আর এই কারণেই এই করোনার হাত থেকে রক্ষা পেতে কিন্তু বেগ পেতে হবে। যেভাবে পথে সাধারণ মানুষ সকাল থেকে না আপনি দেখুন গণপরিবহন চলা বারণ, রিক্সা চলছে। আপনি তো শিক্ষিত ব্যক্তি, আপনি তো শিক্ষিত ব্যক্তি, গণপরিবহনে কেন চড়েছেন? ব্যাংকে গেছিলাম। গণপরিবহনে কেন চড়েছেন? হেঁটে যাননি কেন? গণপরিবহন তো বন্ধ, আপনি তো শিক্ষিত ব্যক্তি, রিক্সা ই রিক্সা অটো সব তো বন্ধ, আপনি তো হেঁটেও যেতে পারতেন বা পরিবারের কাউকে নিয়ে, রিক্সায় কেন চললেন? প্লিজ ভুল করবেন না। অকারণে পথে জরুরি পরিবহনের সাথে যারা যুক্ত, প্রত্যেকের একটাই কথা। দাদা একটু প্রেসক্রিপশনটা, একটু প্রেসক্রিপশনটা দেখাতে পারবেন? আমি ছেলের একটা আই ড্রপ। আচ্ছা, কি নাম? ঠিক আছে, একটা ওর চোখটা লাল হয়েছে। কি নাম, কি নাম? কবে সতর্ক হবেন? নানান অজুহাত পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসনকে নানান অজুহাত দেখানো হচ্ছে, যে কখনো বলা হচ্ছে ওষুধ আনতে যাচ্ছি, কখনো বলা হচ্ছে যে গাড়ি মালিকের বাড়িতে জমা দিতে যাচ্ছি। অদ্ভুত বিষয়ে যে ন্যূনতম সতর্কতা বোধ নেই, পুলিশকে বাধ্য করা হচ্ছে, পুলিশকে বাধ্য করা হচ্ছে কার্যত যে আইনি ব্যবস্থা নেবার জন্য। কিছু মানুষ পথ দেখতে বেরিয়েছেন যে কি পরিস্থিতি পথের, শিলিগুড়ি কেমন বন্ধ হচ্ছে, মানে অনেকে মনে করছেন যে এই করোনার হাত থেকে হয়তো একটি ওষুধ বা ট্যাবলেট খেলে বোঝা যাবে। আপনি দেখুন অকারণে পথে, মাস্ক নেই, সচেতন, বাচ্চাকে নিয়ে, বাহ, বাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছেন পথে। বাংলার সময়ের তরফ থেকে প্রত্যেকের কাছে অনুরোধ যে অযথা পথে নামবেন না, বাড়িতে থাকুন, নিজে বাঁচুন। ডাক্তারের গাড়িটা ছেড়ে দাও, ই রিক্সা, শিশু সন্তান নিয়ে গাড়িতে যাচ্ছে লোকজন। দাদা কেন বেরোলেন আজকে? দয়া করে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যাবেন। অযথা পথে নামছে, অযথা জনতা পথে নামছে। আর প্রত্যেকের একটাই কথা, যাচ্ছি ডাক্তার দেখাতে যাচ্ছি,
প্রেসক্রিপশন কেউ দেখাতে পারছেন না, ওষুধের নাম বলতে পারছেন না, কেউ ঘর সে কেউ নিকলা জল দিখা কে চলা যাইয়ে বাহার মত রহিয়ে চলি যাইয়ে জলদি যাইয়ে ডাক্তার বিনা মত রহিয়ে মেডিকেল কলেজে কি করো আপনি, তুমি কোনো আই কার্ড আছে? আই কার্ড নাই। আপনি মেডিকেল কলেজের কর্মী উইদাউট মাস্ক যাচ্ছেন ডিউটিতে? কি নাম আপনার? কোন ডিপার্টমেন্টে আছেন? কাজ দেখো সুপারভাইজার দয়া করে বাড়ি চলে যান। কতটা সচেতন দেখুন সাধারণ মানুষ, পুলিশ বাধ্য হচ্ছে আইনি ব্যবস্থা নিতে, কারণ কারো কথা নেই। অবাক কাণ্ড, গণপরিবহন চলছে, রিক্সা চলছে, ই রিক্সা চলছে। কে বাদ ভাই, কাহা যা রে বাপ, কোথায় যাচ্ছেন, কেন বেরিয়েছেন? হ্যাঁ আপনি দেখুন ই রিক্সা বেহাল তবিয়তে চলছে। কবে সতর্ক হবে মানুষ? জরুরি পরিষেবা অর্থাৎ যে ছবি দেখা যাচ্ছে, যে গাড়ি, ডাক্তারদের গাড়ি যা চলছে আপনারা দেখছেন, চিকিৎসকের গাড়ি এবং পুলিশ প্রশাসন, বিদ্যুৎ দপ্তর অর্থাৎ জরুরি পরিষেবার সাথে যারা যুক্ত, তারা ছাড়া পথে কেউ থাকবেন না, অকারণে পথে থাকবেন না। পুলিশ বাধ্য হচ্ছে আইনি ব্যবস্থা নিতে, ধৈর্যের বাঁধ ভাঙছে বলা যেতে পারে। কারণ সকাল থেকে যেভাবে এখন প্রচুর বাইক আসছে, প্রচুর গাড়ি আসছে, বাড়ি চলে যান দাদা, বাড়ি চলে যান, বাড়ি চলে যান, বাড়ি যান। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ জরুরি পরিষেবার গাড়ি, জরুরি পরিষেবা, প্রত্যেকে ডাকি বক্তব্য, হাসপাতালে যাচ্ছি, কেউ ওষুধ আনতে যাচ্ছেন, গণপরিবহন চলছে। কোথায় গেছিলেন? কোন নার্সিং হোম? এই যে কে আছে ভর্তি? কি নাম হ্যায়? অর্চনা দাস। কোন ডাক্তার হ্যায়? আরে মাতা ভুল গিয়া। ও কব ভর্তি কিয়া? আপনার পাশ ওহ কাগজ হ্যায়? টিকিট হ্যায়? কুছ নেই হ্যায় ভাইয়া, হাত জোর করে বল রহা হুঁ ঘর চলা যাইয়ে, ঠিক হ্যায়? আপ ঢপ দে, ঝুটা বাত বোল রহা হ্যায়। আপনার বিবি কা ডাক্তার কোন হ্যায় পতা নেই হ্যায়? আপনার বিবি কা কোই প্রেসক্রিপশন আপনার পাশ নেই হ্যায়? অকারণে পথে, প্রত্যেকের কাছে অনুরোধ, অকারণে পথে থাকবেন না। সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে, দয়া করে পথে নামবেন না। বাংলা সময় তরফ থেকে আমরা হাত জোর করে অনুরোধ করছি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, পুলিশ প্রশাসনের নিয়ম নীতি মেনে চলুন। দয়া করে দেখুন ঘুরতে বেরিয়েছেন, অযথা অযথা ঘুরতে বেরিয়েছেন মানুষজন। দেখুন কীভাবে যানবাহন আসছে, আপনি দেখুন কীভাবে যানবাহন আসছে, কন্টিনিউ ফ্লাইওভারের দিক থেকে কন্টিনিউ যানবাহন আসছে, অকারণে আসছে, পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা, কোনো কারণ ছাড়া ফ্লাইওভার দিয়ে দেখুন কন্টিনিউ গণপরিবহন, ই রিক্সা আসছে ফ্লাইওভার দিয়ে, বাদিকে দেখানোর চেষ্টা করব, রিক্সা পর্যন্ত আসছে, দেখুন রিক্সা আসছে, ই রিক্সা যেটা পুরোপুরি চলা বারণ, ই রিক্সা চলছে, হসপিটাল ডিউটি লেখা। এখন বোঝা মুশকিল, পুলিশের সমস্যা হচ্ছে যে পুলিশের বুঝতে সমস্যা হচ্ছে যে সত্যিই কী কারণে আসা। দেখুন আবার গণপরিবহন ফ্লাইওভারের দিক থেকে অর্থাৎ ই রিক্সা যা কোনো মতেই আসতে পারে না। বাংলা সময় আপনারা দেখছেন সেই ছবি। দাদা ই রিক্সাটা কেন বের করেছো? কোথায় কাগজ? কিসের চেক? হ্যাঁ আজকে যেতেই হতো, এমার্জেন্সিতে যাবেন, দয়া করে ওটা করে বাড়ি চলে যান, থাকবেন না অযথা। আমরা মানুষের কাছে অনুরোধ করছি,
আপনার আমরা মানুষের কাছে অনুরোধ করছি, দয়া করে বাড়িতে চলে যান, পথে থাকবেন না। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, কারণ আপনারা বাইরে থাকলে আপনাদের দেখে আরও প্রচুর মানুষ রাস্তায় ভিড় করবে। বাংলার সময় তরফ থেকে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, আপনারা দয়া করে আজকের দিন বাড়িতে থাকুন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অযথা পথে নামবেন না। প্রচুর মানুষ আমরা দেখানোর চেষ্টা করছি ফ্লাইওভারের পাশের রাস্তায় ভিড় করে রয়েছেন, দয়া করে আপনারা চলে যান। শিলিগুড়িবাসী তথা রাজ্যবাসীর কাছে অনুরোধ, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য নীতি মেনে চলুন, পুলিশ প্রশাসনকে সহায়তা করুন, অযথা জরুরি কাজ ছাড়া পথে নামবেন না। দাদা আপনি কি ওষুধ আনতে যাচ্ছেন? আপনার মেয়েকে নেওয়ার কি দরকার ছিল? প্রেসক্রিপশন আছে? আপনি একা যেতে পারতেন তো? আপনি উনাকে নিয়ে কেন বেরিয়েছেন? আপনি এটার উত্তরটা দেবেন? আপনি একা ওষুধটা কিনতে পারবেন না? বাচ্চাটাকে নিয়ে বেরোছেন কেন? ছেড়ে দিন, আমরা বুঝে গেছি দাদা, আপনি দয়া করে বাড়ি চলে যান। আমরা বুঝেছি দাদা, অজুহাত দেখাবেন না, বাচ্চাটাকে কেন নিয়ে গেছেন, চলে যান বাড়িতে, অজুহাত দেখাবেন না, বাড়ি চলে যান প্লিজ। শিশুকে নিয়ে বেরিয়ে পড়েছেন পথে, কেমন অভিভাবক আপনারা বলুন। আঙ্কেল আপ তো বহুত বুজুর্গ আদমি হ্যায়, ক্যা বাতায়েঙ্গে আঙ্কেল আপ শিলিগুড়ি কা ইয়ে বন্দে লোগো কো জো ঘর বাহার নিকলা, ক্যা বাতায়েঙ্গে আপ? বাতানে কা ক্যা হ্যায়, বাতানে কা তো ইয়েহি হ্যায় কি আপনি সুরক্ষিত মে রহনা চাহিয়ে, আপনি হামারে লিয়ে ইয়ে বিমারি নেই, আর আপকে লিয়ে নেই, সবকে লিয়ে হ্যায়, এক বজা সে সৌ কো হাজার কো লাখ কো ফরক পড় সকতা হ্যায়। আপ ক্যা রিকোয়েস্ট করেঙ্গে আঙ্কেল শিলিগুড়ি কা জনতা কো, ক্যা রিকোয়েস্ট করেঙ্গে আপ? রিকোয়েস্ট ইয়ে করেঙ্গে, আপনি আপ জগহ পে সুরক্ষিত রহেন, ঘর মে রহেন, যাদা জরুরত কে মুতাবিক বাহার নিকলে, ফির জরুরত ফারিক হো যায়, ফির ঘর মে আপনা বচ্চো লোগোন কে সাথ মে রহেন, ও বেটার। ঠিক, থ্যাংক ইউ আঙ্কেল। আপনারা শুনলেন এক ব্যক্তির কথা, যে উনি মাস্ক নিয়ে বসেছেন, সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছেন যেন সাধারণ মানুষ বাড়িতে ঢুকে যায়, যাতে পথে না থাকে। জরুরি কাজে যারা পথে নামছেন তারা ছাড়া কেউ দয়া করে আসবেন না, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে পুলিশ আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়। আমরা বাংলার সময়ে সরাসরি আপনাদেরকে সকাল থেকে শিলিগুড়ি শহরের ছবি দেখাচ্ছি, সত্যি লজ্জাজনক ছবি। পথে স্ত্রী সন্তানকে নিয়ে অনেকে দেখতে বেরিয়েছেন যে শিলিগুড়ির বাজার খুলেছে কিনা, পথে লোক নেমেছেন কিনা, বাবা তার মেয়েকে নিয়ে বেরিয়েছেন, বলছেন ওষুধ কিনতে যাচ্ছি। আচ্ছা ওষুধ তিনি নিজে কিনতে পারতেন, তার সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েছেন, ই রিকশা নিয়ে বেরিয়ে পড়েছেন অনেকে, কেন বাড়িতে নেই কি খাবার নেই, ডাল ভাত খেয়ে বাঁচুন, রেশনের চাল খেয়ে বাঁচুন। পুলিশ প্রশাসন নাজেহাল পরিস্থিতি, গতকাল রাত থেকে আমরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভূমিকা দেখছি, কত দৌড়বেন, কত জনের পেছনে দৌড়বেন, কত যানবাহন থামাবেন, বুঝিয়ে উঠতে পারছেন না অকারণে। দেখুন আবার সেই হাসমি চকে কত ছবি দেখাবো, এই ছবি যে গণপরিবহন অর্থাৎ ই রিকশা নিয়ে এক ব্যক্তি আসছেন, বলতে গেলেই বলা হচ্ছে যে হাসপাতালে যাচ্ছি, কিন্তু কোনো প্রেসক্রিপশন নেই তাদের কাছে। বাংলা সময় তরফ থেকে অনুরোধ আপনাদের কাছে, দয়া করে বাড়ি থেকে বেরোবেন না। দেখুন অকারণে, দেখুন পথে। দাদা কোথায় যাচ্ছেন? হ্যাঁ কেন, আজকে তো বেরোনো বারণ আছে দাদা, সবাই যাচ্ছে, আপনিও যাবেন? বা বা বা, মহান, আপনি মহান, সবাই যাচ্ছে আপনি যাবেন? হ্যাঁ আপনি জানেন না যেতে হবে আজকে, যাওয়া যাবে না, আপনি জানেন না বাড়ি থেকে বেরোনো যাবে না, লজ্জা নেই আপনাদের? সবাই যাচ্ছে তাই যাচ্ছি, অদ্ভুত অজুহাত। কোনো কারণ ছাড়া পথে যারা, তাদের কাছে অনুরোধ আপনারা চলে যান, দয়া করে বাইরে থাকবেন না। জরুরি পরিষেবার সাথে যারা যুক্ত তারাই কেবলমাত্র পথে থাকুন। আমরা যে ছবি দেখাচ্ছি এগুলো জরুরি পরিষেবার যানবাহন, অর্থাৎ খাদ্যপণ্য যাচ্ছে, এটিএম এর টাকা যাচ্ছে, চিকিৎসকরা পথে থাকুন, অযথা
জরুরি পরিষেবা ছাড়া পথে কেউ থাকবেন না। আপনি দেখুন এই ছবি, কখনো বলবে কি যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যে আইন করেছেন তা সবাই মেনে চলছেন? কোথা থেকে আসছেন, কেন বেরিয়েছিলেন, কেন আজকে ডিউটি, পাম্পে চাকরি করেন? ধন্যবাদ, জরুরি পরিষেবার সাথে আপনি আছেন, আসুন বাড়ি চলে যাবেন দয়া করে। জরুরি পরিষেবার সাথে যারা রয়েছেন তারা ছাড়া পথে কেউ থাকবেন না। প্রত্যেক মানুষের কাছে অনুরোধ, আজকে কেন বেরিয়েছেন দিদি? কোথায় যাচ্ছেন এখন? যদি সত্যি হয় তাহলে অবশ্যই বেদনাদায়ক ঘটনা আপনারা যান, যদি সত্যি ঘটনা হয় বেদনাদায়ক ঘটনা আপনারা যান। মানুষের কাছে অনুরোধ, পথে বেরোবেন না। জরুরি পরিষেবার সাথে যারা রয়েছেন তারাই কেবলমাত্র কর্মক্ষেত্রে থাকুন, সব রকম সবে মানুষকে সহায়তা দিয়ে যান আপনাদের কর্মকাণ্ডের। দাদা পথে কেন, পথে কেন দাদা আজকে কেন বেরিয়েছেন দাদা? কেন না বেরোলে হবে না দাদা? একদিন নিজে বাঁচুন, সবাইকে বাঁচান প্লিজ। মাস্ক ব্যবহার করুন, গ্লাভস ব্যবহার করুন। অকারণে পথে বেরোচ্ছেন প্রত্যেকে, অকারণে, দেখুন কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া পথে বেরোচ্ছেন। পুলিশ প্রশাসন বুঝিয়ে কুল পাচ্ছে না, কতজনকে বুঝাবেন যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি? কোনো কারণ নেই, অকারণে। কি আছে কি আছে? জরুরি পরিষেবার সাথে যুক্ত এরা অর্থাৎ মাছ নিয়ে যাচ্ছেন, এদের জন্য ছাড় রয়েছে, দয়া করে চলে যাবেন আপনারা। জরুরি পরিষেবার সাথে যারা যুক্ত তারা ছাড়া কেউ পথে নামবেন না, প্রত্যেকের কাছে অনুরোধ। চিকিৎসকের যানবাহন ফলে জরুরি পরিষেবার মধ্যে পড়ছে। দাদা কোথায় যাচ্ছেন? পোস্ট অফিসে চাকরি করে পৌঁছাতে যাচ্ছেন। আপনি মাস্কটা পরবেন আর তারপরে বাড়ি চলে যাবেন দয়া করে। পুলিশ প্রশাসন বারবার অনুরোধ করছে, রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে। কি হয়েছে দাদা, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হায়দ্রাবাদ থেকে এখানে কেন? হায়দ্রাবাদে বাজার নেই তাই? হায়দ্রাবাদে অনেক দাম, আপনি কোথায় সস্তায় পাবেন? দাদা দুটো দিন, ঠিক আছে প্লিজ বাড়ি চলে যান। সাধারণ মানুষের কাছে অনুরোধ, অযথা পথে নামবেন না। কোন নার্সিং হবে, কোন নার্সিং হবে? কে ভর্তি আছে? ও আপনি নার্সিং হোম থেকে আসছেন? মাস্ক পরেননি কেন, নার্সিং হোমে গেছিলেন? কি জানেন না, নার্সিং হোমে মাস্ক পরতে হয় আপনি জানেন না? মাস্ক পরে ঘুরবেন, বয়স হয়ে গেছে, বাড়ি চলে যাবেন। আপনাদের জন্য এই অসুখ ভয়ঙ্কর, ভয়ঙ্কর আপনাদের বয়সের মানুষের জন্য। আমরা দেখাচ্ছি হিলকাট রোডের ছবি, হাসপি চকের ছবি। পুলিশ প্রশাসন এবার ব্যবস্থা নিতে শুরু করেছে, কোনো মতে পথে নামবেন না। জরুরি পরিষেবার সাথে যারা যুক্ত তারা ছাড়া কেউ পথে নামবেন না। পুলিশ বাধ্য হচ্ছে আইন প্রয়োগ করতে, অযথা যারা পথে ঘুরছেন। কে ভাই রিক্সা কেন বের করেছো আজকে? হ্যাঁ রিক্সা কেন বের করেছো আজকে? রিক্সা নিয়ে বাড়ি চলে যাও প্লিজ, গণপরিবহন বন্ধ আছে, নিজে বাঁচো, সবাইকে বাঁচতে দাও। আপনারা তো শিক্ষিত, আপনারা তো জানেন, প্লিজ রিক্সা নিয়ে হেঁটে যান না, হেঁটে যান না, তর্ক করবেন না, তর্ক করবেন না, হেঁটে যান, প্রয়োজন ছাড়া রাস্তায় থাকবেন না। রাজ্যবাসীর কাছে, শিলিগুড়িবাসীর কাছে অনুরোধ, দয়া করে বাড়িতে থাকুন, বাইরে বেরোবেন না। বিভিন্ন জায়গায় নানান অভিযোগ আসছে, বাচ্চা নিয়ে কেন বেরিয়েছেন? কাকে দেখিয়েছেন, কাকে দেখিয়েছেন, কাকে দেখিয়েছেন? আপনাকে মেয়েকে, মেয়েকে দেখায়, লড়কি কো দিখাকে। কতজনকে, কতজনকে? লড়কি কো দিখাকে। এখন কোথায় যাচ্ছেন? আমি ঘর মেরে যা রে মাথা। বিহার থেকে আসছেন? হ্যাঁ বিহার সে আয়া। জয় করে চলে যান। হ্যাঁ ওর জন্য তো এই যে দেখেন স্লিপ গুলো সব। বিহার থেকে আসছেন, স্বাস্থ্য পরীক্ষা ঠিকঠাক করান।
নানান অজুহাত মানুষের। দাদা আপনি কি সরকারি চাকুরিজীবী? না, আমি একজন রিহ্যাবিলিটেটর। আচ্ছা, হ্যাঁ, আমার নিজস্ব রিহ্যাবিলিটেশন সেন্টার আছে। আপনি কোথায় যাচ্ছেন এখন? আমি সেন্টারে যাচ্ছি একটা পেশেন্টের। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম ইন্দ্রনীল। কি রিহ্যাব সেন্টারের নামটা কি? হ্যাঁ, রিহ্যাব সেন্টারের নামটা কি? হোপ রিহ্যাবিলিটেশন। কোথায় এটা? চম্পাসন। আপনি কর্ণধার? আমি কর্ণধার না, প্রজেক্ট ডাইরেক্টর। আই কার্ড আছে আমার কাছে? আই কার্ড আছে। কোথায় আছে? জরুরি পরিষেবার মধ্যে আপনি পড়ছেন। ধন্যবাদ। মাস্কটা ব্যবহার করবেন। রাখা না, পড়বেন। ঠিক ঠিক ঠিক, ব্যবহার করবেন, হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি, কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া পথে জরুরি পরিবহন, চিকিৎসকের যানবাহন, দয়া করে পেশেন্ট বাড়িতে দিয়ে বাড়ি চলে যান, থাকবেন না, প্লিজ থাকবেন না বাইরে। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, দয়া করে বাইরে থাকবেন না। কিসে আছেন? দাদা কেন বেরিয়েছেন আজকে? দয়া করে উনাদেরকে নামিয়ে চলে যাবেন, বাইরে থাকবেন না, দয়া করে থাকবেন না। সাধারণ মানুষের কাছে অনুরোধ বাংলা সময়ের তরফ থেকে, দয়া করে বাইরে বেরোবেন না, পুলিশকে বাধ্য করবেন না লাঠিচার্জ করতে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। দেখছেন পুলিশের উচ্চপদস্থ কর্তা এই মুহূর্তে, দয়া করে প্লিজ বাড়ি চলে যাও, বাইরে থেকো না, প্লিজ মাস্ক ব্যবহার করুন, আপনি অনেক বয়স্ক, মাস্ক ব্যবহার করুন, প্লিজ প্লিজ চলে যাও। ওকে ওকে ওকে। জরুরি পরিষেবার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কুর্ণিশ জানাই, নিজের সংসার ছেড়ে ব্যাংকের কাজে সাধারণ মানুষের জন্য ইনারা যাচ্ছেন কাজে। অযথা ভিড় করে থাকবেন না, বিভিন্ন জায়গায় প্রত্যেকে ভিড় করে থাকছেন, পুলিশ বাধ্য হচ্ছে লাঠিচার্জ করতে। এই মুহূর্তে মাইকিং চলছে, একটু দাঁড়াবেন, আমরা একবার শুনিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, কি কি খোলা থাকবে, কি কি বন্ধ থাকবে, শুনে নিন। প্রকৃতি সচল থাকবে, অকারণে কেউ বাড়ির বাইরে বের হবেন না, একসঙ্গে কোনো পাবলিক প্লেসে 7 জনের অধিক সমাবেশকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। ঘোষণাটি জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ দাদা, আমরা আপনাদেরকে ঘোষণাটি শোনানোর চেষ্টা করলাম। কি ব্যাপার দাদা, রাস্তায় কেন? ও দাদা রাস্তায় কেন? এত বয়স আপনার, আপনি তো বয়স্ক মানুষ দাদা, আপনাদের মতো মানুষদের অসুখটা বেশি ধরে যায়, আপনি মাস্ক কেন পরেননি? দয়া করে বাড়ি চলে যান, দয়া করে। আমরা মানুষের কাছে অনুরোধ করছি, দয়া করে জরুরি পরিষেবার সাথে যারা যুক্ত তারা ছাড়া কেউ পথে থাকবেন না। আমরা নজর রাখবো, তুলে ধরবো এই ছবি আপনাদের সামনে কন্টিনিউ, এবং যে সমস্ত ব্যক্তিরা আইন ভাঙছেন তাদের কাছে অনুরোধ, দেখুন ছোট্ট বাচ্চা নিয়ে, ছোট্ট বাচ্চা নিয়ে পথে নেমেছেন। কোথায় কোথায় যাচ্ছেন? কার চেক আপ? হ্যাঁ হ্যাঁ, কার চেক আপ? কার চেক আপ? বাইরে থেকে এসছেন? ধন্যবাদ। ওনারা বাইরে থেকে এসছেন তাই হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার জন্য, চেক আপের জন্য, চেক আপ করিয়ে বাড়ি চলে যাবেন, ছোট্ট বাচ্চা আছে, থাকবেন না অযথা পথে, অযথা। কে আছে হাসপাতালে? কে আছে হাসপাতালে? কে আছে ভাই? কে আছে বলো হাসপাতালে? কে আছে? কে আছে বলছি আমি? কাকে? আমাকে। কবে? তোমার এই যে আগের সপ্তাহে।
তাই আজকে যেতে বলেছে? হ্যাঁ, হাসপাতালেই যাও, হাসপাতাল থেকে বাড়ি চলে যাও, দয়া করে বাইরে থেকো না। আমি বেরাই নাই স্যার। চলে যাও হাসপাতালে, যাও হাসপাতাল থেকে বাড়ি চলে যাও, বাইরে থাকবে না প্লিজ। ভাই এদিকে চলো। আপনারা দেখছেন যানবাহন চলছে শিলিগুড়িতে। ব্যাংক জরুরি পরিষেবার সাথে যুক্ত যে কর্মীরা তাদেরকে কুর্নিশ জানায় বাংলার সময়। ব্যাংকের কাজে যাচ্ছেন যারা, যারা ব্যাংকের কাজে যাচ্ছেন অনেকেই মিথ্যে কথা বলছেন পুলিশকে যে হাসপাতালে যাচ্ছি। একটা পুরনো কাগজ দেখাচ্ছেন, বলে দিচ্ছেন ওষুধ আনতে যাচ্ছেন। জরুরি পরিষেবার সাথে যুক্ত চিকিৎসকেরা, জরুরি পরিষেবার সাথে যুক্ত চিকিৎসকেরা তারা কর্মক্ষেত্রে যাচ্ছেন। জরুরি পরিষেবা ছাড়া কেউ পথে বেরোবেন না, দয়া করে অনুরোধ।